তিনি দামোদ মনোরুচি দর্শনে দূরে গেও দর পকিতা। কি সুন্দর ভগবানের এই কথা। দামিনীর শব্দের অর্থ আমরা অনেকেই জানি। দামিনী মানে কি গো মা? ওই যে আকাশে যেটা দেখা যায় বিদ্যুৎ। আর দাম শব্দের অর্থ হলো মালা, মানে বিদ্যুতের মালা। দমন রুচি দর্শনে, এমন একজন কাউকে দর্শন করলেন যে তাদের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দূরে গিয়েও দর পকি দাপ, রাধে রাধে। তাহলে কাকে এমন দর্শন করা হয় যে যার দর্শনে বিদ্যুৎ, যার এত তেজ, যে বিদ্যুতের মালা সেটা পর্যন্ত নিষ্ক্রিয় হয়ে যায়? হরে বল হরে বল। সে অন্য কেউ নয় মা গো, আমাদের বাংলার ঘরে বাঙালির ছেলে হয়ে এসেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার গৌরহরি, শচীর নন্দন গৌরহরি, নদিয়ার চাঁদ গৌরহরি, বাংলার গৌরব গৌরহরি, বাঙালি জাতির গৌরব গৌরহরি, রাধে রাধে। প্রত্যেক আসরে বারবার আমরা এই কথাটা উচ্চারণ করি, বারবার এই কথাটা বলি যে ধন্য আমাদের বাঙালি জাতি যাদের ঘরে কিনা ভগবান এসেছে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এত এত জায়গা থাকতে কোথাও তো কৃপা হলো না, শুধু বাঙালি জাতির উপর হলো। প্রমাণ দেখুন তার। এই বাঙালি জাতিটা ধন্য কেন বললাম, ওই দেখবেন নিজের ব্যাপারটা সবাই নিজে নিজে বুঝতে পারে না যে আমরা কতটা ধন্য বা আমি কতটা জানি। অন্য কেউ বললে বা অন্য কেউ আমার তোয়াজ করলে তখন বোঝা যায়, যায় না? আপনি যে কতটা ভালো আপনার সামনে যতবার বলবে তবে তো বুঝতে পারবেন। তা আমরা কি করে বুঝলাম যে বাঙালি জাতিটা ধন্য? না, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, আমেরিকা বলুন, অস্ট্রেলিয়া বলুন, আফ্রিকা বলুন, এমনকি সৌদি আরবের মতো মুসলিম কান্ট্রিও বলুন, এমন কোনো জায়গা নেই যেখানে আমার গৌরের কথা হয় না, যেখানকার মানুষ গৌরকে ভালোবাসে না। শুধু তাই নয়, গৌর যেমন পোশাক পরেছেন, গৌরের দেশের লোক যেমন পোশাক পরে, তারা সেই পোশাকটাই গ্রহণ করলো। সেই পোশাকটা অন্য কারো পোশাক নয়, বাঙালির পোশাক। আর বাংলা ভাষা এত মিষ্টি ভাষা, সারা বিশ্বে মিষ্টি ভাষা কোথাও নেই, এত মধুর ভাষা। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, অথচ আমরা বাঙালি জাতিরা এই বাংলা ভাষাটারও কদর করি না, আমাদের এত সুন্দর বাঙালির পোশাক সেটারও কদর করি না। এটা আমাদের লজ্জার বিষয় যে কেন করব না। যেখানে বিদেশিরা এসে বাঙালিরা কিভাবে শাড়ি পরছে সেটা শিখছে, বাঙালিরা কিভাবে ধুতি পাঞ্জাবি পরছে সেটা শিখছে, হ্যাঁ, বাঙালিরা কি খাবার খেতে ভালোবাসে সেটা পর্যন্ত খেতে শিখছে। বাংলা ভাষা মধুর ভাষা, যে মধুর ভাষায় গৌরহরি কথা বললেন সেই বাংলা ভাষাটা তারা শিখছে। আর আমরা পরিবার, আমরা বাঙালি হয়ে বাংলা ভাষায় কথা বলতে যত না ভালোবাসি, অন্য একটা ভাষায় বলে নিজেকে বেশি বাহাদুরি করি, ভাবি খুব শিক্ষিত হয়ে গেছি, না তাই না? সত্য কথা বলতে কি দেখবেন এই কথাগুলো বলা জানি না কতটা উচিত বা অনুচিত তাও বলবো। এখন বর্তমানে আমাদের সমাজ, আমাদের যাদের একটু পয়সাপাতি হয়ে গেছে তারা বাংলা মিডিয়ামের ছেলেদের পড়াশোনাও শেখান না, ইংলিশ মিডিয়ামে ভর্তি করেন। একটা ইংলিশ মিডিয়ামের ছেলে, সে কিছুটা দূর পড়াশোনা করলো, ধরুন এইচএস কমপ্লিট করলো, আর একটা বাঙালির ছেলে বাংলা স্কুলে পড়ে, অর্থাৎ
আমাদের গভর্নমেন্টের সরকারি স্কুলে পড়ে, সে যখন ওই এইচএস পাস করলো, দুজনের মধ্যে তফাতটা বুঝতে পেরে যাবেন। হরি বল হরি বল। আমরা ভাবি ইংরাজিতে কথা বললেই বুঝি সে শিক্ষিত, ভুল। শিক্ষাটা ভেতরের জ্ঞান বুদ্ধি। বাংলা যেমন একটা ভাষা, ইংরাজি সেরকম একটা ভাষা, এটা আমাদের নজর রাখতে হবে, মনে রাখতে হবে। তাই আমরা যে বাঙালি এটা নিয়ে আমাদের গৌরব করতে হবে, গর্ববোধ আসতে হবে নিজেদের মধ্যে, যে আমরা আমাদের গৌরকে যেন না ভুলে যাই, আমাদের বাংলা ভাষাকে যেন না ভুলে যাই, আমরা যেন নিজেদেরকে মর্যাদা দিতে শিখি। যারা নিজেকে না মর্যাদা দিতে পারে না, তারা অন্য কাউকে মর্যাদা দিতে পারে না। এটা ভালো কথা, সত্য কথা। যারা নিজের মা বাবাকে সম্মান দিতে পারে না, তারা আবার লোকের মা বাবার সম্মান কী করে রাখবে? রাধে রাধে, কথাটা মিলিয়ে নেবেন? যে ছেলে নিজের মা বাবাকে ভালো না মেশে অন্যের মা বাবাকে ভালোবাসছে, ভালো করে বুঝে নেবেন সেখানে কোনো স্বার্থ আছে? রাধে। তাই আমাদের এই বাংলা ভাষা, আমাদের এই বাংলার গৌরহরি, আমাদের এই বাংলার কীর্তন, এটা আমাদের ভালোবাসতে জানতে হবে। যে গৌরহরি আজকে আমাদের কৃপা করে করুণা করে বাংলার ঘরে এসেছেন, করি বল। সামনে আসছে সেই তিথি, একজন দাদা ভাই বলে গেছেন যা গান করবেন করবেন, ওই ভজনটা যেন হয় রাধে রাধে। তাই ভজনটা আমরা সেখানেই গাই, সেই উপলক্ষে গাই, যে আমার মহাপ্রভু যে এলেন, গৌরহরি এলেন বাংলার ঘরে বাঙালির ছেলে হয়ে, সেই দিনটা কোন দিন? রাধে রাধে, এই তো সামনে আসছে, কোন দিন গো? প্রতি বছরই তো আসি, এই গানটা তো গাই, বারবার ব্যাখ্যার মধ্যে যাই, হয়েছে। বলেছিলাম না পায়েস রান্না করে খাওয়াবেন, হ্যাঁ মনে আছে? কাকে দিতে বলেছিলাম পায়েসটা? ছেলেকে? মহাপ্রভুকে দিতে বলেছিলাম। কোন দিন? দোল পূর্ণিমার দিন। শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে এক বাটি পায়েস রান্না করে আমার গৌরহরিকে দেবেন, প্রসাদ হলে সেই প্রসাদই ছেলেদের মুখে তুলে দেবেন, দিয়ে দেখবেন তো সত্যি ছেলের মঙ্গল হচ্ছে কিনা। হবেই হবে, কারণ ভগবান তার শাস্ত্রের মধ্যে দিয়ে আমাদের যা কিছু জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, একটাও মিথ্যা নয়, একদম সত্য কথা। তো চলুন, মহাপ্রভুর জন্মতিথি সামনে আসছে, আর মাত্র কটা দিন? কোন তিথি? হ্যাঁ জোরে একবার, হ্যাঁ দোল পূর্ণিমা। কি করি সেদিন আমরা? রং খেলি। বাবা বাবা, রং খেলি। তার রঙের অপর নামই হলো কি বলেছিলাম? রঙের অপর নাম রং মানে প্রেম। প্রেমটা কি না, যেটা ভগবানের সঙ্গে হয়, ইহ জগতে নয়। তাহলে আমি যদি কাউকে রং দিলাম, জানবো তাকে কৃষ্ণ প্রেমের রঙে আমি রাঙিয়ে দিলাম। আমাকে যদি কেউ রং দেয়, জানবো কৃষ্ণ প্রেমের রঙে আমায় রাঙিয়ে দিল। এইভাবে যদি আমরা মনে পবিত্রতা রেখে একে অপরের সঙ্গে রং খেলায় মাতোয়ারা হই, দেখবেন সেই দিনটা আরও অনেক 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 সুন্দর হয়ে যাবে। কেউ আর ছোটাছুটি করতে হবে না, ইচ্ছা করে বলবে আমায় একটু মাখিয়ে দাও না গো, তুমি মেখেছো আমায় একটু মাখিয়ে দাও। আহা, তো চলুন না, সামনে আসছে, সবাই সবার মধ্যে রঙের ভালোবাসায় গড়ে তুলব আমাদের এই বাংলার গৌরব, আমার গৌরহরিকে সুন্দর করে প্রেমের মধ্যে দিয়ে। রং দে চুনারিয়া, রং দে চুনারিয়া, চুনারিয়া রং দে, রঙে দে 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 রঙে দে। শ্যাম পিয়া মোরি, ও মায়েরা আমার গৌরহরিকে যারা ভালোবাসি সবাই করতালি দিয়ে, রঙে দে চুনারিয়া শ্যাম পিয়া মোরি, রঙে দে চুনারিয়া শ্যাম পিয়া মোরি, রঙ দে চুনরিয়া, রঙ দে চুনরিয়া, হো রঙ দে চুনরিয়া, রঙ দে চুনরিয়া, হো রঙ দে চুনরিয়া,
रंग दे 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 चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ऐसी रंग दे ओ ऐसी रंग दे कि रंग नाही 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 छूटे आमाये मोने रंगे ओ गो प्राणनाथ जन कोन दिन नाथे ऐसी रंग दे कि रंग नाही 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 धोबिया धोबिया धोई चाहे धोबिया धोई चाहे धोबिया धोए चाहे सारी उमरिया ओ बांगाली जाति गौर के भालोबासो तो कोई देखी तो एक बार सामे पिया मोरी रंग दे चुनरिया सामे पिया मोरी रंग दे चुनरिया सामे पिया मोरी रंग दे चुनरिया लाल ना रंगाऊ में हरी ना रंगाऊ पदा धनी दादा पा पदा मापा घमा पा पदा मापा घमरी घमरे गजने जा सरे घमा पापा पामा गरे मामा इरे घमा पा धा 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 मागा पापा लाल ना रंगाऊ में हरी ना रंगाऊ अपने ही रंग से अपने ही रंग से रंग दे चुनरिया शाम पिया मोरी रंग दे चुनरिया हो शाम पिया मोरी रंग दे चुनरिया हो शाम पिया मोरी रंग दे चुनरिया मीरा 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 ओ मीरा जल से पतला कौन है कौन भूमि से भारी कौन अगन से तेज है कौन का जल से काली उत्तर की बोलो जल से पतला जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी क्रोध है अग्नि से तेज है और कलंक का जल से काली मीरा की प्रभु गिरिधारी नागर ओ मीरा के प्रभु गिरिधारी नागर प्रभु चरणन में श्याम चरणन में हरि चरा लागी नजरिया शाम पिया मोरी रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया रंग दे रंग दे चुनरिया रंग दे चुनरिया
তাহলে সামনে দোল পূর্ণিমা আসছে, মনে থাকবে তো? রং খেলতে হবে ভালোবেসে, একদম ভক্তি সহকারে ভগবানকে স্মরণে রেখে রং খেলবেন, খুব আনন্দময় হয়ে যাবে রঙের দিনটা দেখবেন। আর এখনকার দিনে আজে বাজে শেষে ফস্ত রং বেরিয়েছে, ওগুলো অবশ্যই খেলবেন না, একদমই খেলবেন না, শুধু আবির খেলবেন আবির। তা আজকে ভগবান এলেন আমাদের ঘরে বাঙালির ছেলে হয়ে, অপরূপ রূপ, এমন রূপ যাকে একবার দেখলে আর চোখ ফেরানো যায় না, রাধে রাধে। তা সেই গৌড়হরি এসেছিলেন হরি নামের মধ্যে দিয়ে, কৃষ্ণ নামের মধ্যে দিয়ে। তিনি এত সুন্দরভাবে জগৎজীবকে চৈতন্য দিলেন যে অকুলির হতজীব তুমি যা করবে করো, কিন্তু তুমি হরি নামটা ভুলো না, সারাদিনে একবারও তুমি যদি হরি নাম করো না তাতেই যথেষ্ট, তোমাকে সকাল থেকে রাত পর্যন্ত ঠাকুর ঘরে বসে নাম করতে বলেননি। আরে এই সংসারটা তো তারই, কার সংসার মা? এই সংসারটা কার? ভগবানের। আমাদের মতো বোকারা বলি আমার সংসার, আমার ছেলে, আমার ঘর, এগুলো একদম বোকামির ফল, ওই জন্য আমরা কষ্ট পাই। যেদিন থেকে ভেবে নেব ঠাকুর তোমার সংসারে আমি শুধু চাকর হয়ে এসেছি, তুমি একটা চাকরি দিয়েছ, এই মাকে মায়ের চাকরি, বাবাকে বাবার চাকরি, একজন টিচার তাকে টিচারের চাকরি, ইত্যাদি ইত্যাদি, যে যে কর্মে রত রয়েছেন সে সে কর্মে একটা করে চাকরি কে দিয়েছেন? ভগবান। হ্যাঁ, তা আমাকে একটা করে দায়িত্ব দিয়েছ, সেই ডিউটি আমি পালন করছি, হরি বল হরি বল। তা তোমার এই চরণে আমার যেন অপরাধ না হয়, ঠাকুর তুমি আমি আশীর্বাদ করো তোমার এই সংসারে আমি ঠিক ঠিক করে যেন কর্ম করতে পারি। এইভাবে যদি আমরা সংসার করি না, দেখবেন সংসারটা সুন্দর হয়ে যাবে, আর দুঃখই থাকবে না। তো ভগবান জগৎজীবকে চৈতন্য দিলেন কলির হতজীব, এই কলিতে কৃতে যদ্ধায়ত বিষ্ণু তথায়ং যজৈত মখৈদা পরি পরিচর্যায়ং কলৌ তদ্ধরি কীর্তনাথ। এবার একটু কথাই যায় কেমন, সবসময় তো গান গান হলে হবে না, ভালো লাগবে না, তাই তো? কীর্তনের মধ্যে কথা আর গান দুটো মিশিয়ে মিলিয়ে মিশিয়ে হলে ভালো। তা সত্যযুগে ছিল কি মা? ধ্যান। সত্যযুগের মানুষের আয়ু কত দেখুন, প্রতি বছরই আসি, সত্যি এটা আমাকে নিজেকে খারাপ লাগছে যে আমি হয়তো বোঝাতে পারিনি। সত্যযুগের মানুষের আয়ু কত ছিল? এতবার কীর্তন করে গেলাম এই হরিবাসরে, আমার মনে আছে যে আমি কথাগুলো বলে গেছি, আমার মনে আছে, আপনাদের মনে নেই। কত আয়ু? 100,000 বছর। পরের বছর যদি আসি না এই প্রশ্নটা করবো, নি চুপ করে দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ না উত্তর দেবেন ততক্ষণ কীর্তন বন্ধ থাকবে, কেমন? পরের বছর যদি আসি, এটা বলে গেলাম কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে আসবো কিনা জানি না, যদি আসি, সামনে বছর তো 100 বছর পূর্তি হচ্ছে, অনেক আনন্দ হবে, আপনাদের হরিবাসরটা খুব সুন্দর করে আরও সাজবে, বাবা সুন্দর করে সাজবে, খুব আনন্দ হবে আপনাদের। তো সেদিন কিন্তু যদি আসে কিন্তু প্রশ্ন করব। তাহলে সত্যযুগের মানুষের আয়ু কত বললাম? হ্যাঁ, 100,000 বছর। তা 100,000 বছর যারা বাঁচত তাদের শরীরে ক্ষমতা কত বলুন তো, তাদের ধৈর্য কত, তাদের বুদ্ধিটা কত প্রখর, যে কারণে ভগবান তাদের জন্য উপায় করে দিলেন তোমরা ধ্যান করো, ধ্যানের মধ্যে দিয়ে তোমরা ভগবত কৃপা পাও, ভগবানকে পাও, আনন্দ রস আস্বাদন। এরপরে সত্যযুগ থেকে যখন ত্রেতাযুগ এলো, তখন মানুষের আয়ু কত হলো? ত্রেতাযুগে বাড়বে না কমবে গো? কমবে, হ্যাঁ এটা মায়েরা আমার ঠিক জানেন, ত্রেতাযুগে আয়ু কমলো, কত কমে কত হলো? 10 গুণ কমে গেল। এবারে অঙ্কের ক্লাসে এসে গেছি, 10 গুণ কমে গেল মানে কত হলো? 100,000 ছিল, 10 গুণ কমে 10,000। হরি বল হরি বল, খুব ভালো লেগেছে, জয়নিতাই জয়নিতাই। আর সত্য কথা কি, ওই ম্যাথমেটিক্সের ক্লাস আর এই কীর্তনের ক্লাসটা দুটো কিন্তু খুব ভালো মিল আছে দুজনের। কেন বললাম না, অঙ্কের ক্লাস বাবা ছেলেদের কারো ভালো লাগে না, মনে মনে ভাবে মাস্টার আজকে যদি না আসতো খুব ভালো হতো।
এই যে কিসব হিবিজিবি হিবিজিবি করে এইসব হিসাব টিসাব ভালো লাগে না বাবা। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা অঙ্কের ক্লাসের জন্যই অপেক্ষা করে থাকে, যেটা আমি করতাম, আমার কথাই বলছি। তো সৌভাগ্যবশত আমি কীর্তনের পথে চলে এসেছি, অঙ্কই ছিল আমার প্রধান সাবজেক্ট। তো যাই হোক, সেটা হয়ে ওঠেনি, তো অনেকটা মিল আছে বলে ভালো হয়েছে। তা ভালো সবারই লাগে না, কিন্তু অঙ্কে, অঙ্ক যদি একবার মাথায় বাবা ঢুকে যায়, যদি কারো ঢুকে যায়, অন্য সাবজেক্ট তুমি যতই পড়ো না কেন, যতই ভালো তুমি অ্যান্সার দাও না কেন, 2 বা 5 তুমি কম পাবেই। কিন্তু অঙ্ক যদি সঠিকভাবে তুমি কষতে পারো, একবারে 100 তে 100, প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, একবারে 100 তে 100, একটা দাগও দিতে পারবে না মাস্টারমশাই, ক্ষমতা নাই। রাধে রাধে তদ্রুপ এই কীর্তনের আসর। কীর্তনটা সবার ভালো লাগবে না, ওই যে বলছে না যে যদি কারো পিত্ত রোগ হয়, দেখুন কথা বললে কথা বাড়ে, না বললে চলে না, যদি কারো পিত্ত রোগ হয় ডাক্তার দেখাতে গেলে ডাক্তার থেকে কি বলে, কবিরাজ থেকে কি বলে, যাও যাও তুমি মিচড়ি খাও, পিত্ত রোগ হলে তার ঔষধি হচ্ছে মিচড়ি, তুমি মিচড়ি খাও। কিন্তু মিচড়িটা যখন সে রোগী খেতে যাবে না, পিত্ত রোগী, এত তেতো লাগবে যে সে খেতে পারবে না, ছি ছি করবে, সে ডাক্তার বলবে ওটাই তোমার ঔষধি, ওই মিচড়ি খেতে 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 মিচড়ি যখন মিষ্টি হয়ে যাবে স্বাদে, জানা যাবে পিত্তরোগ চলে গেছে। ঠিক সেরকম আমাদের এই হরিনাম কীর্তন এই কলিযুগের মানুষের ভালো লাগবে না, কিন্তু জোর করে হোক মনটাকে বুঝিয়ে হলে ওই হরিনাম এই ভাগবত কথা আমাদের শ্রবণ করতে হবে। আমাদের মায়ারূপী যে পিত্তরোগ, যে মায়ারূপী পিত্তরোগে আমরা কেউ ভালো নাই মা, কেউ না, সবাই জ্বলে পড়ে মরছি, ছটপট করে কাঁদছি, কেউ নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার মতো সুখী এ সংসারে আর কেউ নাই, কেউ বলতে পারবে না। প্রত্যেকটা মানুষ আমরা কষ্ট পাচ্ছি কিসের জন্য, ওই মায়ার কানে মায়ার কারণে মায়ারূপ পিত্তরোগ হয়েছে। আর এটা কাটানোর একটাই ঔষধি হচ্ছে হরিনাম। রাধে রাধে আপনারা তো তাও হরিনামে আসছেন, কিন্তু এমনও আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা একবারও মুখে কৃষ্ণ বলে না, একবারও হরি বল বলে না, তাহলে তারা কতটা মায়ায় আকৃষ্ট হয়েছে বুঝতে পারছেন, আর তাদের যন্ত্রণাটা কতটা বেশি। তাই দূর থেকে মানুষকে দেখে বিচার করবেন না, মানুষের কাছে যান, তার সঙ্গে বন্ধুত্ব করলে বুঝতে পারবেন যে আমি অনেক ভালো আছি। যারা যত বড় লোক, ধনী ব্যক্তি, যারা হাই কোয়ালিফাইড, যারা অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, ইহ সংসারের শিক্ষায়, আমাদের ভাগবত শিক্ষায় নয়, তারা একবারও মুখে কৃষ্ণ বলে না, আর তাদের ভিতরে যে কত কষ্ট জ্বালা তাদের কাছে না গেলে বোঝা যাবে না। আপনি যদি ভালো করে একটু তাদের সঙ্গে কথা বলেন না, মনে মনে ভাববেন এই লোকটা অ্যাবনর্মাল, কথাটা মিলিয়ে নেবেন, খুব হাই ফাই লোকের সঙ্গে মিশিয়ে দেখবেন, মনে হবে আমরা অনেক ভালো আছি, এগুলো সব অ্যাবনর্মাল, একটাও নর্মাল না। কারণটা কি, মায়ারূপী পিত্তরোগ তাদের একদম শেষ করে দিয়েছে, আষ্টে পৃষ্ঠে গিলে ফেলেছে। ভগবান বললেন, গৌরহরি বললেন, যে পিত্তরোগ ঘোচাবার একটাই পথ, সেটা হলো কৃষ্ণ নাম, হরিনাম। তাই হরিনাম কলির মানুষের ভালো লাগবে না, কিন্তু এটাই হচ্ছে ঔষধি, এই কীর্তন ভালো লাগবে না, এই ভাগবত ভালো লাগবে না। দেখুন না, আজকে আপনাদের এখানে হরিবাসরে কীর্তন হচ্ছে, আমি হয়তো দেখিও নি, আপনি একটু ঘুরে আসুন আশেপাশের বাড়িগুলো, না দেখুন টিভিতে তারা সিরিয়াল দেখছে বসে বসে, মায়ারূপী পিত্তরোগ আষ্টে পৃষ্ঠে গেলে ফেলেছে তাদের, ভালো লাগছে না। তো আর ওই হরিনাম যেদিন ভালো লাগবে, শুনতে 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 শুনতে, সেদিন জন্মের ভবরোগ চলে গেছে, প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই সত্যযুগের মানুষের জন্য ছিল ধ্যান, ত্রেতা যুগের মানুষের জন্য ছিল যাগ যজ্ঞ, 10,000 বছর বয়স তাদের ছিল, 10,000 বছর তারা বাঁচত, এক একজন রাধে রাধে। তাঙ্কের মতো ক্লাসটা লাগছে না, একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু বুঝে গেলে বাবা 100 তে 100 হয়ে যাবে। ত্রেতা যুগের মানুষ, আয়ু তাদের কমে গেল বলে তারা ধ্যান করতে পারবে না, তাদের জন্য ভগবান ঠিক করে দিলেন যাগ যজ্ঞ, তোমরা যাগ যজ্ঞ করো, তোমরা আনন্দময় গোবিন্দকে পাবে।
এরপরে আরও যখন দিনটা গড়িয়ে গেল, দাপুর যুগেল, মানুষের আয়ু আরও 10 গুণ কমে গেল। কত হলো? হ্যাঁ, বাবা বাবা, হরিবল হরিবল হরিবল। কত মন দিয়ে আমার মায়েরা বাবারা ভাইরা শুনছে এটা আমি অনুমান করতে পারছি, সবাই শুনছেন সত্যি সত্যি। 1000 বছর, তাহলে 1000 বছর যদি আয়ু হয় তাহলে বুদ্ধিও কমে গেল, ধৈর্যও কমে গেল, হ্যাঁ, মস্তিষ্ক চঞ্চল হয়ে গেল, ধ্যানও করতে পারবে না, 6 মাস 8 মাস উপোসে থেকে যাগযজ্ঞও করতে পারবে না। তাদের জন্য ভগবান ঠিক করে দিলেন তারপরে পরিচর্যায়, পরিচর্যা সেবা পুজো, এটা দাপর যুগের মানুষ পাত্র। সারাদিন অনাহারে থেকে ঠাকুরের যে সেবা করা, কলির মানুষ সেটা এখন পারবে না। এই যে অনেকে আমরা একাদশী করি, কথাটা কেন বলা, যে একটু যদি চৈতন্য হয়তো হোক। দেখুন কলির মানুষ যে আমরা অত কত হতভাগা, দেখুন গুরুদেব বলে দিয়েছেন একাদশী করতে হবে, একাদশী করি। এবার ভাগবতের আসরে আমরা শুনেছি একাদশী করতে হয়, এবার একাদশী করতে হবে, না করলে মহাপাপের ভাগী হব। সেটা নিজের জন্য, মানে নিজেকে পাপ থেকে মুক্তি করার জন্য একাদশী করছি আর কি, ভগবানকে সেবা দেবার জন্য নয়। তা দেখবেন ওই একাদশী আগার আসার দুদিন আগের থেকে চিন্তা করি কি খাবো রে, একাদশী দিন কি খাবো বলতো, কি খেতে পাবো, মানে খাবারই চিন্তা। একাদশী উপবাস, উপোস, অথচ খাওয়ারই চিন্তা আসছে। তাহলে কলির হত জীব কি এগুলো করতে পারবে? অসম্ভব। দা পরে পরিচর্যা, দা পরে সেবা পুজো, আর কলিতে একমাত্র হরি নাম। কেন কলির মানুষের আয়ু আরো 10 গুণ কমে? 1000 থেকে কত হলো? 100। আচ্ছা বর্তমানে বলুন তো 100 বছর কেউ বাঁচছে? আর 100 না, এখন 80 হয়ে গেছে, আর আর কিছুদিন পরে 60, মানে আমরা 60ই ফাট। রাধে রাধে, বেশি দিন না আয়ার, যতদিন যাবে আমাদের আয়ু কমেই যাবে। আমরা একবার সরাসরি দেহত্যাগ করে না জানি কোথায় যাব। তবে একটা আমাদের ভুল ধারণা আছে যে দেহত্যাগ হয়ে গেলেই নাকি আমরা ভগবানের কাছে যাই, ভুল কথাটা, একদম ভুল কথা। অনেক সময় বলি না আমার মা স্বর্গ লাভ করেছেন, আমার বাবা স্বর্গ লাভ করেছেন। হ্যাঁ, মা বাবার ক্ষেত্রে শ্রদ্ধার ক্ষেত্রে আমরা এটা বলি ঠিকই, কিন্তু আদৌ জানি না যে আমার বাবা মা স্বর্গে গেছেন কি না, তার কর্মফলটা কেমন ছিল। কর্মফল যেমন সে তেমন ক্লাসে যাবে বাবা, ওই স্কুলে পড়ার মতো। হ্যাঁ, যে যেমন পড়াশোনা করবে সে সেরকম ডিগ্রি পাবে, সে সেরকম এক একটা করে ক্লাস পাবে। ঠিক সেরকম আমাদের ইহ সংসারে যে যেমন ধর্ম করব, কর্ম করব, ভালো কর্ম করব, সে কিন্তু সেইভাবে সেই জায়গায় পৌঁছাব। যতদিন না পর্যন্ত আমাদের এই মন প্রাণ গোবিন্দচরণে হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা গোবিন্দের কাছে পৌঁছাতে পারবো না। তাহলে মরলেই ভগবানের কাছে যাওয়া যায় না। তাহলে আমাদের কলিযুগের মানুষের আয়ু কত? 100 বছর নির্ধারিত হলো। এই কলির মানুষ শুধু হরি নাম ছাড়া আর কিছুতেই কোনো ফল পাবে না, একমাত্র হরিনাম। ভালো লাগবে না, কিন্তু এই হরিনাম করতে 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 যখন মধুর হয়ে যাবে, দেখবেন আমাদের মায়া রোগ চলে গেছে, সংসারে আমাদের আর দুঃখ থাকবে না। তো চলুন না, ভগবান এসেছিলেন হরে কৃষ্ণ নামের মধ্যে দিয়ে, সবাই মিলে একবার হরে কৃষ্ণ নাম একসঙ্গে করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। এই সুযোগ ঘরে গেলে আর হবে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম,
আমাদের এখানে ডাকা হয়েছে একাই আমরা করব বলে ঠিক রাধে রাধে যে যার নিজের কর্ম নিজেকে করে নিতে হবে এই সুযোগ একসাথে উচ্চ স্বরে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনামের মধ্যে দিয়ে ভগবান এসেছিলেন আমাদের বাংলার ঘরে বাঙালি জাতিকে ধন্য করে তাই আমাদের কাছে সব থেকে বড় গৌরবের বিষয় আমরা গৌরের দেশের লোক আমরা ভগবানের ঘরের লোক আমরা ভগবানের কুটুম্ব আমরা ভগবানের আত্মীয় কত বড় পাওনা বলুন তো একবারও ভাবতে পারি না হরি বল হরি বল তাহলে হে শ্রী ভক্তমণ্ডলী আজকে আমরা সকলে একত্রিত হয়েছি সেই গৌরের কথা স্মরণ করবো বলে কৃষ্ণ কথা স্মরণ করবো বলে সেই গৌরহরি জন্ম নিলেন একটু একটু করে বড় হলেন বিদ্যাভ্যাস করলেন বিদ্যাভ্যাস করে তিনি নিজেকে প্রমাণ করলেন আমি দিগ্বিজয়ী পণ্ডিত এখানে একটা চরম শিক্ষা আছে বাবা সে তো ভগবান তার আবার পাণ্ডিত্যের কি প্রয়োজন সে তো নিশ্চয়ই পণ্ডিত কিন্তু প্রমাণ করার কি প্রয়োজন ছিল তর্কযুদ্ধে সবাইকে পরাস্ত কেন করলেন কারণ আছে ভগবান দেখলেন এই কলির মানুষের বুদ্ধি কম আয়ু কম ধৈর্য কম হ্যাঁ এই কলির মানুষ বুদ্ধি কমের কারণে বিচার ঠিকভাবে করতে পারে না যদি নামি দামি ব্যক্তি হয় তাকে বেশি সম্মান করবে তার কথা বেশি শুনবে সে যদি ভুলও শেখায় সেটাও শুনবে তো ভগবান তার ভুল শেখাতে আসেননি ভগবান তো দয়ার সাগর করুণার সাগর সে তো জগতের মঙ্গলের জন্য এসেছেন তো ভগবান দেখলেন আমি যদি নিজেকে পণ্ডিত বলে প্রমাণ না করি আমার কথা কেউ শুনবে না রাধে রাধে তাই শচীন নন্দন গৌরহরি আমার একদিন সেই পাণ্ডিত্যের কথা ভুলে সেই গয়াসুরের কাছে যখন গিয়েছিলেন পিতার দেহান্তে পিণ্ডদান করতে হ্যাঁ সেই গয়াসুরের বক্ষে বিষ্ণুর পাদ পদ্ম দর্শন করে ভাবের বন্যায় ভাসতে লাগলেন সেখানে ঈশ্বরীপুরী তার গুরুদেব তার কাছে দীক্ষা নিলেন আরও ভাব তার বেড়ে গেল যে এতদিন সংস্কৃতের পুঙ্খানুপুঙ্খানু বিচার করছিলেন সংস্কৃত ভাষা নিয়ে মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করছিলেন নিজেকে পণ্ডিত বলে প্রমাণ করছিলেন শ্রেষ্ঠ পণ্ডিত নিমায় পণ্ডিত নিমায় পণ্ডিত যার মতো পণ্ডিত কেউ নাই সেই ভগবান যখন নিজের দেশে আবার ফিরে এলেন গয়া থেকে তখন এসে কি বলেছিলেন ভজনের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি ধরে মহাশক্তি তার মধ্যে শ্রেষ্ঠ হয় হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তন গুরু কৃপা হইতে লভে কৃষ্ণ প্রেম ধর কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি নববিধা ভক্তি আমরা জানি নিশ্চয় জানি তো শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চনা বন্দনা দাস্য সূক্ষ্ম আত্মনিবেদন আমাদের কোনটা হয়েছে বলুন তো হ্যাঁ এই তো কীর্তন শুনতে তো এসেছি এই নববিধা ভক্তির মধ্যে কোনটা হয়েছে শ্রবণ হয়েছে তো কার কার শ্রবণ হয়েছে
বোঝা গেল? মানে গুরু কৃপাহি কেবলম, গুরুদেবের কাছ থেকে মন্ত্র কারা কারা পেয়েছি একটু হালুন, হাত তুলুন তো দেখি। জয় জয় গুরুদেব কি, গুরুদেব কি, গুরুদেব কি। তো চলুন না একবার গুরুদেবের জয় যখন দিয়েছি সবাই মিলে একসঙ্গে, জয় গুরু জয় গুরু, সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে খুব আনন্দ করে, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, তাও গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয় গুরু জয় গুরু, তাও গুরুদেবের জয়, গুরুদেবের জয় দাও, 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 গুরুদেবের জয়। আচ্ছা এই যে বাচ্চা মেয়েটা, আমরা অনেক ছোট থেকে এইটুকু থেকে বাচ্চাটাকে দেখে আসছি অনেকদিন, এবছর অনেক বছর আসা হয়ে গেল, তো মেয়েটা কানে কানে একটা কিছু কথা বলে গেল, শুনেছেন তো? দেখেছেন আপনারা? শুনতে পাননি? আমি শুনেছি। বলেছে, শোনো না গো, তুমি একটু নাচের গান করবে না গো, কানে কানে বলে দিয়ে গেছে, তো ওই বাচ্চা মেয়েটার জন্যই গানটা। চলুন সবাই মিলে একসঙ্গে ওখানে বসে বসে, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, গুরুদেবের জয়, গুরুদেবের জয়, গুরুদেবের জয়, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় গুরু, দাও গুরুদেবের জয়, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, গুরুদেবের জয়, গুরুদেবের জয়, গুরুদেবের জয়, গুরুদেবের জয়, গুরুদেবের জয়, প্রেমানন্দে হৃদয় গৌর হরি হরি বল, গুরু সবাই মিলে একবার জোড়হাত করে, যাদের শ্রবণ হয়েছে নববিধা ভক্তির প্রথম স্তর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, গুরবে সকল মায়েদের বলে রাখি, এই গুরু প্রণাম যখন করলামই একেবারে ঘুম থেকে উঠবেন, সকালবেলা একদম ঘুম থেকে উঠে প্রথমেই গুরুদেবের চরণ স্মরণ করবেন, নিজ নিজ গুরুদেবের চরণ চোখ বন্ধ করে স্মরণ করবেন, আর জোড়হাত করে এই মন্ত্রটা বলবেন, আপনি করে দেখুন তারপরে বলবেন, রাধে রাধে, দেখুন এগুলো একটাও ফেলে দেবার নয়, শ্রবণ। তারপরের স্তরটা হচ্ছে কীর্তন, এই যে আমরা নিজেদের কীর্তনিয়া বলি ভুল, কীর্তন আগেকার দিনে এমন অনেক ভক্ত ছিলেন যারা সত্যিকারের কীর্তন করতেন, তাদের কীর্তনিয়া বলা হতো, আর আমাদের ভিজিটিং কার্ডে কীর্তনিয়া আমরা লিখি ঠিকই, কিন্তু আমরা খুব বড় অপরাধের ভাগী হই, কারণ কীর্তনিয়া হওয়া এত সোজা নয়, যে প্রকৃত কীর্তনিয়া হবে না সেই মাইকের সামনে দাঁড়াতে পারবে না,
আর এত বড় বড় কথা বলতেও পারবে না। সে শুধু হা কৃষ্ণ ও প্রাণ কৃষ্ণ, হা প্রাণনাথ হা প্রাণ গোবিন্দ বলে ধুলায় গড়াগড়ি যাবে। রাধে রাধে, তাহলে শ্রবণ কীর্তন স্মরণ মানে চোখ বন্ধ করলেই গোবিন্দ লীলা দর্শন। চিন্তা করতে পারছেন আমাদের কলিযুগে বৈষ্ণব সমাজ, এই যে আজকে যে কীর্তন গান যারা যাদের জন্য পুষ্ট বৈষ্ণব পদকর্তা, তারা স্মরণ পর্যন্ত যেতে পেরেছেন, তাতেই আজকে এত বছর পরেও কীর্তন জলজল করছে, বৈষ্ণব পদাবলী কীর্তন স্মরণে গেছে বলে। অথচ আমরা সেই কীর্তনটা ঠিকভাবে আস্বাদন করি না। তাহলে সেই গৌরহরি নববিদা ভক্তির কথা আমাদের বললেন, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে হরিনাম সংকীর্তন। এই নববিদা ভক্তির ওপরে হরিনাম সংকীর্তন, কলিযুগের মানুষ এই হরিনাম সংকীর্তনই করে না, বুঝতে পাচ্ছেন? আসলে খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি, তো তাই বুঝতে পারছি না এর মূল্যটা। এই যে এত বড় বড় আসর হচ্ছে, এত মাইক লাইট প্যান্ডেল, এত এত শিল্পীদের এনে নিয়ে কীর্তন করানো হচ্ছে, ভাগবতের আসর হচ্ছে, এত সব কিছু এত সহজে পেয়ে যাচ্ছি বলে এর মূল্যটা আমরা বুঝতে পাচ্ছি না। তাহলে নববিদা ভক্তির প্রথম স্তরটাই আমরা এখন ঠিকভাবে যেতে পারিনি, আমাদের ঠিকভাবে এখনো গুরুচরণ আশ্রয় হয়নি। হরি বল, তার মধ্যে শ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন, বুঝতে পাচ্ছেন? গুরু কৃপা হইতে লভে কৃষ্ণ প্রেমধন, আর এই কৃষ্ণ প্রেমধন পেতে গেলে গুরুর কৃপা চাই। তা আজকে সেই গৌরহরি ফিরে এলেন, এসে জগৎজীবকে কৃপা করলেন, একদিন গৌরহরিকে দর্শন করেছে সেই নাগরীগণ। এক নাগরী আরেক নাগরীকে দেখে বলছে, ওরে নাগরী রে, আমি কি দেখলাম জানিস? আহা, দাম এনি দাম দমন রুচি দর্শন, দাম এনে দাম দমন রুচি দর্শন, আহা মরি রে আহা 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 মরি মরি আগা মোটি রে আগা মোটি, সগমা পানি নি রবা পগম পানি সঙ্গে দবা প গমানে গায়ে আপনে মন্দির সুনবাবে সনন দিয়া জরে আপন মন্দির দূরে গেয় আমি গুনি না
নাগরী আরেক নাগরীকে বলছে, ওরে আমারে গৌরকে আমি দর্শন করিলাম, সে শুধু গুণের সাগর নয়, সে যে রূপের সাগর, আমি দেখলাম জানিস কি ওই গৌরের সারা অঙ্গে যেন বিদ্যুতের মালা ঝলমল 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 করে। এই হলো আমার গৌরহরি। গুণের কথা তো আমরা শুনলাম যে গৌরহরি নিজ গুণে কৃপা করেই জগৎজীবকে নাম দিয়েছেন, প্রেম দিয়েছেন। আর সেই গৌরহরির এমন রূপ, যে রূপ দর্শন করে এক নাগরী নাগরীকে বলছে, ওরে আমার মনে হয় ওই বিদ্যুতের মালার সঙ্গেও তুলনা হয় না, তার এত রূপ। তখন নাগরী বলছে, তবে শোন শোন কুসুমতা হে কোন গুণী, কোন গুণী তরে রুণ সন্তা করুণ সন্তা। এই হচ্ছে বৈষ্ণব পদাবলী কীর্তন। তো একটু ভাব দিয়ে ভালোবেসে শুনতে হবে। যেমন ধরুন আমরা নিজ নিজ ঘরের ছেলেদের খুব ভালোবাসি, তো বাচ্চা ছেলে, সে আদো আদো করে যদি ভুল কথা বলে সেটাও কত ভালো লাগে, হ্যাঁ লাগে না? একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট ফুটফুটে শিশু, সে যদি বাবাকে আবাও বলে হাবাও বলে সেটাও শুনতে ভালো লাগে, লাগে না? রাধে রাধে, ঠিক সে এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ। ঠিক সেরকম আমাদের এই মহাপ্রভুর কীর্তনকে যতক্ষণ আমরা ভালোবাসতে পারব ততক্ষণ এই বৈষ্ণব পদাবলীর রসে ভিজতে পারব না, হাবুডুবু খেতে পারব না। শোন কুসুম তাহে কৌন গুণী বলছে, ওরে আমার গৌরকে আমি দেখলাম, শোন কুসুমের মত সুন্দর, সোনালি পাপড়ি থাকে, একটু হাওয়া দিলেই ছড়ে যায়। তখন আবার নাগরী বলছে, ওরে শোন কুসুমের মতো তুই ভুল বল, আমার মনে হয় প্রভাতে কালে যে সূর্য ওঠে, প্রভাতে কালের যে সূর্য ওঠে তার যে অপরূপ রূপ, আমার গৌর বুঝি তেমনি সুন্দর। নাগরী তুই কি জানিস না ওই প্রভাত কালে যে অরুণ উদিত হয়, যে সূর্য ওঠে, সেই সূর্যেরও তাপ আছে, আর আমার গৌরের রূপ কোটি চন্দ্র সম সুশীতল, মানে কোটি কোটি চন্দ্রের স্নিগ্ধতাকে একত্রিত করলে, নিংড়ালে যে শোভা যে রস, সেটা হচ্ছে আমার গৌরহরি। সূর্যের মতো বলিস না, সকালের সূর্য তারও তাপ আছে, এই হচ্ছে আমার গৌর সুন্দর। যার মতো সুন্দর আজ পর্যন্ত কেউ হয়নি, আর হবেও না, কোনো দিন হবে না, কোনো দিন না। মনে হয় যেন প্রাতর না 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 অরুণ সন্তাপ, মনে হয় যেন প্রাতর ও গো আমার গোরা, আমার গোরা মন করে নিয়ে যায়।
যেন নাগরি কি বললি ওই প্রাতরেরও না 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 আমার মনে হয় কি জানিস আমার গৌরী চন্দ্রের মতো সুন্দর ভগবানের রূপের বর্ণন হচ্ছে মানে দুজন সখী এই যে বান্ধবীরা বান্ধবী বলি না সখী বলি না দেখবেন এরা খুব সুন্দর একে অপরের সঙ্গে ভালোবাসার কথা বলতে পারে তা গৌরকে ভালোবেসেছে এরকম একজন আরেকজন যাকে বোঝে তার সঙ্গে কথা বলছে তাহলে ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসার মানুষের কথা হচ্ছে ভালো না বাসলে কথাটা হবে না আস্বাদন হবে না ঠিক সেরকম প্রকৃত কৃষ্ণ ভক্ত না হলে প্রকৃত গৌর ভক্ত না হলে এই আলোচ্য বিষয়ে আস্বাদিত হবে না রাধে রাধে এ যে কত স্বাদের বস্তু কত স্বাদ এটা একবার বললে হবে না বারবার বলতে হবে বারবার শ্রবণ করতে হবে তো নাগরী নাগরীকে বলছে শোন আমার আমার গৌর না চাঁদের মতো সুন্দর আকাশে চাঁদ দেখেছে মায়েরা চাঁদ হ্যাঁ চাঁদ মামা সেই ছোটবেলার থেকে আমাদের ঠাকুমা দিদিমারা সেই চাঁদ মামাদের দেখিয়েছে এখনো যত ছোট ছোট বাচ্চা হয় সবাইকে দেখা ওই দেখ চাঁদ মামা সবার মামা চাঁদ মামা রাধে রাধে মানে চাঁদ দেখতে খুব সুন্দর আর একবার দেখলে আর চোখটা ফেরানো যায় বলছে ওরে আমার গৌরহরি হচ্ছে চন্দ্রের মতো সুন্দর চাঁদ কেঁদে কেঁদে বলে ও গো নাগরি গো আমি যেদিন আমার গৌরকে দর্শন করিলাম দর্শন করিলাম আমার যত রূপের অহংকার ছিল সব ভেঙে চুরমার হয়ে গেল চুরমার হয়ে গেল আমি নিজেকে দশটি ভাগে বিভক্ত হই করে গৌরের চরণে তলে চিরদিনের মতো চিরকালের মতো পড়ে রইলা পড়ে রইলা বৈষ্ণব পদাবলীর মধ্যে দিয়ে কি বলছে ও গো হেরি সুধা করো মানে সুধা সুধা মানে কি মা অমৃত অমৃতের নিংড়ানো যে খাঁটি রস মানে আকর সেটাকে বলা হয় সুধা কর আকর একবারে খাঁটি রস তা চাঁদকে চাঁদ এত সুন্দর তাকে সুধা কর বলা হয় ও গো হেরি সুধা কর মুরছি চরণ তলে আজি পড়ি রহু দশন ধরি আজি পড়ি রহ দশন দশন খ ধরি আজি পাবি রহ দশন খ ধরি ও গো মুরছি পড়িছে মুরছি পড়িছে আজ মুরছি পড়িছে মুরছি পড়িছে আকাশের চন্দ্র আজ মুরছি পড়িছে আকাশের চন্দ্র আজ মুরছি পড়িছে গৌর তোমার হোলামে বলে মুরছি পড়িছে গৌর তোমার হোলামে বলে মুরছি পড়িছে ও গৌর তোমার হোলামে বলে মুরছি পড়িছে গৌর তোমার হোলামে বলে দশ ভাগে বিভক্ত হয়ে গৌর তোমার হোলামে বলে দশ ভাগে বিভক্ত হয়ে গৌর তোমার হোলামে বলে মুরছি পড়িছে পড়ি রহু দশন খ গৌরের চরণে যে দশটি আঙুল আছে না মা সেই দশটি আঙুলে যে দশটি নখ সেই নখগুলো এত সুন্দর দেখতে মনে হচ্ছে যেন এক একটি চন্দ্র
রাধে রাধে। আর সেই গৌরের রূপের বর্ণন কি সাধারণ আমার আপনার মানুষ করতে পারে গো? রাধে রাধে। একজন নাগরী আরেকজন নাগরীকে বলছে, ওরে সে না হয় হোক চাঁদের সময় না হয় তুলনা না করলাম, কিন্তু আমার গৌর, আমার কি মনে হয় জানিস, আমার গৌর হরি সোনার মতো সুন্দর। সোনা দেখেছেন মা? সোনা হরি বল, এই যে মা সোনা আছে আপনাদের কাছে? সোনা নাই? সোনা পড়েন না? হরি বল হরি বল। এটা কিন্তু আমি শুনে খুব একটা খুশি হতে পারছি না, কারণ এখনকার বর্তমানে সোনার দাম যত বাড়ছে সোনার দোকানে ভিড়ও তত বাড়ছে। রাধে, তা সোনা দেখতে খুব সুন্দর, তাই সোনা সবাইকে আকর্ষণ করে। তাই যারা কৃষ্ণ ভক্ত তারা বাবা সোনার দোকান যেতে খুব একটা ভালোবাসে না, জানে যে ফেঁসে যাব, গেলেই কৃষ্ণকে ভুলে যাব। রাধে রাধে, তারা কিন্তু সোনা অতটা পছন্দ করে না। আমার সোনা এত সুন্দর সবাইকে আকর্ষণ করে নেয়, বিশেষ করে মায়েদের বাবা হরি বল। এই জন্য ঘরে কত ঝগড়া কেলেঙ্কারি হয়ে যায়, সোনা আমার চাই। এখন আবার যে কোনো কাজে, একটা বিবাহ বার্ষিকী বলুন, জন্মদিন বলুন, আমাকে একটা সোনা দিতে হবে। রাধে রাধে, মাইনা করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সোনার জন্য, চিন্তা করতে পারে। মানে সোনা না কিনে দিলে খাওয়া বন্ধ, এমনও পরিবার আছে মা। কিন্তু এখনো অনেক এমন কৃষ্ণ ভক্ত আছেন যারা সোনা পরিধান করেন না। রাধে রাধে, তা সোনা এত সুন্দর সবাইকে আকর্ষণ করছে, তাই বলছে ওরে আমার গৌরী হচ্ছে সোনার মতো সুন্দর। সোনার গৌরাঙ্গ বলে না, সোনার গৌরাঙ্গ, নবদ্বীপ গেছেন সেখানে সোনার গৌরাঙ্গ আছে, ঝলঝল করছে অপরূপ রূপ। তখন সোনা বলছে, ও গো তোমরা কি আমার গৌরকে ভালো করে দেখো নাই? যদি আমার গৌর সুন্দরকে ভালো করে দেখতে কখনোই দুঃসাহস করতে না যে আমার গৌর সোনার মতো। আমি যেদিন আমার গৌরকে দর্শন করলাম, মানে সোনা বলছে, সেদিন আমি লজ্জিত হয়ে আগুনে পতিত হলাম। আহা ও গো সুবরণ বরণ হেরি নিজ বরণ সুবরণ বরণ হেরি নিজ কুমারণ সুবরণ বরণ হেরি নিজ কুমারণ সুবরণ বরণ হেরি নিজ নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, মানে নিজেকে আগুনে পতিত করলেন। শেখরার ঘরে আগুনে পোড়ানো হয় না সোনাকে? নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, কৈঠল অনল সন্তাপে আহারে, কৈঠল অনল সন্তাপে, আজ কৈঠল অনল সন্তাপে, কৈঠল অনল সন্তাপে, সে যে অনলে পড়িল, অনলে পড়িল অপরূপে সোনায়, আজ অনলে পড়িল অপরূপ সোনায়, আজ অনলে পড়িল অপরূপ সোনায়, আজ নিজ রূপটি মলিন হেরে, নিজ রূপটি মলিন হেরে, নিজ রূপ মলিন হেরে, অপরূপ সোনায় বলি অনলে পতিত, আজ পৈঠল অনল সন্তাপে। রাধে 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 রাধে, একে তো কৃষ্ণলীলা বড় কঠিন জিনিস, তারপর আবার ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন করতে বসেছি। রাধে রাধে। হ্যালো জনিতাই, এখন আপনাদের সামনে কীর্তন পরিবেশন করছেন কীর্তন জগতের অনন্য কীর্তনীয়া মিতালি দিদি ভাই।
मिताली दीदी भाईर ए कृष्ण कथा आस्वादन करे आप्लुत हुए काजड़ापाड़ा निवासी रमा हल्लार दीदी भाईर हाथे ए भक्ति अर्घटी तुले दिलेन। हरे कृष्णा हरे कृष्णा धन्यवाद कृष्ण कृष्ण हरे 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 भाई देखो मायरा जरा गौर के भालोबाशेन ना तारा एई भावे एके अपरेर संगे आलोचना करे ओरे नागरी रे आमी आमारे गौरी के दर्शन करिला देखे देखे सोनाय ओई गौरी के दर्शन करे की बोले सोनाय ओई गौरी के दर्शन करे आज के लज्जित होए केंदे केंदे बोले जे सोना सबाई आदर करतो তারা যদি একবার গৌরীকে দর্শন করে নেয় তাহলে আমাকে আর কেউ স্পর্শ পর্যন্ত করবে না। মহাজনরা এত সুন্দর করে কীর্তনটাকে সাজিয়েছেন না, কি বলছেন? বলছে আমাকে আর কেউ ছুঁবেও না, মানে যারা গৌর গত প্রাণ, যারা কৃষ্ণকে ভালোবাসে, গৌরকে ভালোবাসে, তারা কখনো সোনা ছোঁই না পর্যন্ত। তাই সোনা কেঁদে কেঁদে বলছে, বলি না না আমায় কেউ ছোঁবে না, ও গো হেরেলে গো কাঁচা সোনা, না না আমায় কেউ ছোঁবে না, হেরেলে গো ও কাঁচা সোনা, না না আমায় কেউ ছোঁবে না, হেরেলে গো ও কাঁচা সোনা, না না আমায় কেউ ছোঁবে না, হেরেলে গো ও কাঁচা সোনা, না না আমায় কেউ ছোঁবে না, হেরেলে গো ও কাঁচা সোনা, না না আমায় কেউ ছোঁবে না, হেরেলে গো ও একবার যদি গৌরকে দর্শন করে নাই ভক্তরা, তাহলে আমাকে কেউ স্পর্শও করবে না, ছোঁবেও না। আর সত্যি কথা কি, আগেকার দিনে সত্যি তাও ভক্ত ছিল বলে এত সোনার আমদানি ছিল না। বর্তমানে আমাদের কীর্তন এত আসর বেড়েছে, এত হরিবাসর বেড়েছে, কিন্তু আমাদের ভক্তি ততটাই কমেছে, কথাটা একদম সত্য কথা। আগে এত বড় বড় হরিবাসর ছিল না, এত লক্ষ লক্ষ টাকা খরচাও হতো না, কিন্তু মানুষের মনে ভক্তি ছিল, বিশ্বাস ছিল। তখনকার দিনের মা ঠাকুমারা ওই ঘরে বসে রামায়ণ মহাভারত পড়তো, সেটা ভক্তি ভরে সবাই শুনত এবং বিশ্বাসের সঙ্গে তাদের জীবনের মধ্যে সেই আদর্শটাকে কাজে লাগাত। আর বর্তমানে এত হাইফাই মাইক সিস্টেম, কত দূর দূরান্ত পর্যন্ত এই সাউন্ড যাচ্ছে, মানুষের কর্ণে প্রবেশ করছে, কিন্তু ভেতরে পর্যন্ত যাচ্ছে না। ওই এক কানে ঢুকছে আর আবার কোনো রকমে এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। রাধে রাধে, যে কারণে আমাদের ভক্তি কমেছে আর সোনার দামও বেড়ে গেছে, আমদানিও বেড়েছে, বিক্রিও বেড়েছে। রাধে রাধে। তে শ্রী ভক্তমণ্ডলী, আজকে আমাদের এই কীর্তনের মধ্যে দিয়ে উচিত শিক্ষাটা এটাই নিতে হবে যে গৌরের থেকে বড় সোনা জগতে আর কেউ নয়, গৌরের থেকে বড় গয়নাও কেউ নয়, গৌরের থেকে সুন্দরও কেউ নয়। একবার যদি গৌরকে হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে জীবনে আমাদের আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। আর এই চাওয়া পাওয়ার জন্য সংসারে আমাদের এত কষ্ট। আগেকার দিনে মানুষের এত চাওয়া পাওয়া ছিল? আমাদের ঠাকুমারা মায়েরা এত ডিমান্ড করতো? এখনকার মায়েরা যে ডিমান্ডটা করছে, এটা চায়, সেটা চায়, অমুকটা চাই, এই ঘরটা চাই, ওই বিছানাটা চাই, ইত্যাদি ইত্যাদি। আগেকার দিনের মানুষের মধ্যে এত চাহিদা ছিল না, বর্তমানে চাহিদা বেড়ে গেছে আর সেটা একটা চরম আকার ধারণ করেছে। তাই দেখবেন কারু ঘরে এখন শান্তি নাই, নিজেদের মধ্যেই কলহ লেগেই আছে। আর এই কলহটা লাগাচ্ছে কে? কলহটা, হ্যাঁ,
কলি, কলি থেকেই কলহ। আর কলিটা আসছে কে, মানে জন্মটা হচ্ছে কি করে, প্রত্যেকের ঘরে কলি জন্ম নিচ্ছে। কলির মায়ের নাম কি বলেছিলাম, মায়ের নাম হিংসা, আর বাবার নাম ক্রোধ। এই হিংসার ক্রোধ প্রত্যেকের ঘরে জন্ম নিচ্ছে। হিংসার ক্রোধ দুটো যখন একসঙ্গে মিলিত হচ্ছে, তখনই কলির জন্ম হয়ে যাচ্ছে। প্রত্যেকের ঘরেই কলহ, ঝগড়া, কেলেঙ্কারি লেগে গেছে। রাধে রাধে, তাই আমাদের সচেতন হতে হবে, ভেতরটাকে জাগাতে হবে, গৌরকে ভালোবাসতে শিখতে হবে, কৃষ্ণকে ভালোবাসতে শিখতে হবে। তাহলে দেখবেন আস্তে আস্তে এই ঝগড়া ঝামেলা সব চলে যাবে। আহা, তো এক নাগরী নাগরীর সঙ্গে যখন কথা বলছে, আমার গৌর এরকম দেখতে, ওরকম দেখতে, আরেকরকম দেখতে, তখন একজন ভক্ত বলছে, ওগো আমার গৌরের সঙ্গে কারো তুলনা হয় না। যৌ সময় অধিকা বিধিকা নাহি অনুভব, তুলনা নাহি কো দেবার, জগদানন্দে কহ পহু কো তুলনা পহু, নিরুপম গৌর কিশোর। কি ভাষা বললাম বলুন তো, যো সমাধিক বিধিকে নাহি অনুভব, তুলনা নাহি কো দেবার, জগদানন্দে কহু পহু কো তুলনা পহু, নিরুপম গৌর কিশোর। আরে বাংলা ভাষা, রাধে রাধে শিখতে হবে, বাংলাটা এখনো শিখতে পারি না, ইংরাজি শিখতে চলে যাই। রাধে রাধে মানে এই বিধি এমন কাউকে তৈরি করেনি যে গৌরের সঙ্গে তার তুলনা দেব। পহু কো তুলনা পহু মানে তার তুলনা একমাত্র তারই সঙ্গে হয়। তাহলে গৌর কার মতো দেখতে, সোনার মতোও নয়, রূপার মতোও নয়, চাঁদের মতোও নয়, কার মতো? গৌর শুধু গৌরের মতোই দেখতে। পহু কো তুলনা পহু, নিরুপম গৌর কিশোর। আহা, অপরূপ আমার গৌরী। তা যে ভক্তটি এত সুন্দর করে গৌরের রূপের বর্ণন করলেন, আমাদের আস্বাদন করালেন, তার চরণে প্রণাম জানিয়ে ছোট্ট করে একটি তাল গান গাইব। কেন, বেশি সময় নেব না, সময় এমনিতে অনেকটা চলে গেছে। হরি হরি বল। ও নিরূপম, এবার যে তালটা গাইব, দেখুন একটা একটা তাল, অনেকগুলো তাল গাওয়া হয়েছে, সবগুলোর বর্ণন করানো হয়নি। এই তালটার নাম হচ্ছে রেণীতি। কীর্তনের প্রধান তিনটে ঘরানা আছে, একটা হচ্ছে গারানহাটি, একটা মনোহরশাহী, রেণীতি, প্রধান তিনটে ঘরানা। তা রেণীতি ঘরানাটা হচ্ছে মেদিনীপুর এবং বাঁকুড়ার ভক্তদের মধ্যে বেশি আস্বাদিত হয়। প্রভু শ্যামানন্দের কৃপায় এই রেণীতি ঘরানার সৃষ্টি। আর সেই রেণীতি ঘরানাকে লক্ষ্য করে চোদ্দ মাত্রার রেণীতি তাল কেমন না, প্রথমে সোম দিয়ে শুরু। ও নিরূপম গৌর কিশোর রে, এ ও নিরূপম গৌর কিশোর রে, এ ও নিরূপম গৌর কিশোর রে, ও নিরূপম গৌর কিশোর।
সকল সাধুগুরু বৈষ্ণব এবং আমার মায়েরা বাবারা যারা আছেন সকলের চরণধুলি মস্তকে নিলাম। এই মন্দির প্রাঙ্গণে মধুর মধুর বৃন্দাবনে আমরা একত্রিত হয়েছি সবাই ভগবানের লীলা আস্বাদন করব বলে। বছরে একবারই সুযোগ হয়, বারবারই সুযোগ আমাদের আসে না, তাই যতক্ষণ এখানে থাকবো একবারে মন প্রাণ উজাড় করে ভগবানকে আস্বাদন করবো, কেমন? আর এই কালুয়া বাবা, তিনি তো আপনাদের কৃপা করেছেনই, তার অশেষ কৃপায় এখনো পর্যন্ত হরিবাসর জল জল করছে, 99 বছর হয়ে গেল, এটা কম বড় পাওনা নয়। একটা আসরকে এতদিন ধরে টিকিয়ে রাখা এবং সুন্দরভাবে যত দিন যাচ্ছে উন্নতি হচ্ছে, অবনতি কিন্তু নয়। তাই আপনাদের প্রচেষ্টা, আপনাদের এই সহযোগিতাকে অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য সাধুবাদ জানাই। আপনারা এইভাবেই আসরটিকে সুন্দর করুন এবং বৃন্দাবন যাতে আরও মধুর থেকে মধুরময় হয় তার জন্য সবাই মিলে একবার দুহাত তুলে বলুন, জয় জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, জয় রাধা। তুম পাওতব কৃপা তো মে কৃপা তো কৃপা তো কৃপা তুম পাওতব বল রাধা নাম। সবাই বলবো তো, বলো রাধে বলো রাধে বলো বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে জয়া দাতা জয় শ্রী রাধে। তুমি পাতব কি পা তুমি পাতব বলো রাধা বলো রাধে বলো রাধে বলো বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে রাধা নাম কা ক্যা হে জাদু পাবে কৃষ্ণ পাবে মধু ও রাধা নাম কা ক্যা হে জাদু পাবে কৃষ্ণ দেরে না করিও রে মন দেরে না করিও রে মন বলো রাধা নাম বলো রাধে বলো রাধে বলো বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে ও জয় রাধা সই রাধা হা
ओह कृपा तुम पातब कृपा तुम पातब बोलो राधना नवद्वीप धाम की जय जय कालुआ बाबा की जय जय सकल भक्त मंडली की सकल ग्रामवासी की कीर्तन सेवा कमेटी की जय जय हमारे माई के भाई निज निज गुरुदेव की निज निज माता पिताओं की तेजी भक्त मंडली आज के এই মধুর বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর আশীর্বাদ সঙ্গে নিয়ে আমরা এসেছি রূপের কথা আস্বাদন করব বলে। সেই রূপের কথাটি যিনি আমাদের আস্বাদন করালেন স্বয়ং রাধারানী। রাধার কৃপা ছাড়া সম্ভব নয় মা। এই কৃষ্ণকে কে জানিয়েছে? রাধাই জানিয়েছে। আর যে রাধাকে পাওয়ার জন্য কৃষ্ণের এত পাগলামি। তা রাধে রাধে প্রথমেই জেনে নাও ভালো, রাধা আর কৃষ্ণ আমাদের ইহজগতের কোনো নারী পুরুষ নন। কৃষ্ণের মতো দেখতে আমার বাবারা আর রাধারানীর মতো দেখতে আমরা, মানে আমার মায়েরা। হরি বল হরি বল। এটাই যে মিল আছে দেখতে কিন্তু নয়। হরি বল। রাধা এমন এক সত্তা যাকে আস্বাদন করার জন্য সারা জীবন ভগবান কৃষ্ণ পাগলামি করেই যাচ্ছে, ছুটেই যাচ্ছে কিন্তু পাচ্ছে না। এত কষ্ট করে এখনো রাধা যে কি সম্পদ কৃষ্ণ জানতে পারল না। আর সেই রাধারানী আজ কৃষ্ণের রূপের কথা বলতে শুরু করেছে। শ্রীমতী রাধারানী বৃন্দাবনে যমুনারে জলে আনতে আজকে জল নিয়ে ফিরে এসে ঘরে যে সেই বসলে আত্ম কারুর সঙ্গে কথা বলে না অঝরে ঝরে শুধু কেঁদে যায় রাধে রাধে রাধে। দেখুন এগুলো হচ্ছে কীর্তনের আদি সম্পদ, এগুলোকে ভুললে হবে না। এই যে রাধারানী যৌনায় জল আনতে গিয়ে কৃষ্ণ দর্শন করে ফিরে এলেন, এর মধ্যে কি শিক্ষা রাধে রাধে। মানে রাধারানী জল আনতে গেলেন আর ফিরে এলেন, কৃষ্ণ দেখে এলেন না। একটা বিশাল তত্ত্বের ভাষায় ভক্তরা বোঝাচ্ছেন, মহাজনরা বোঝাচ্ছেন, রাধা প্রত্যেকটি ভক্তের হৃদয়ে আছে, প্রত্যেকটি দেহের মধ্যে রাধা, কিন্তু কিভাবে আছে? ঘুমন্ত অবস্থায়। যখন গুরুদেব আমাদের মন্ত্র দেন, গুরুদেব যখন মন্ত্র দিচ্ছেন, গুরু প্রদত্ত সেই মন্ত্র আমাদের জিহ্বা উচ্চারণ করে, করে তো প্রত্যেক দিন গুরুমন্ত্র জপ করেন তো। জিহ্বা যখন উচ্চারণ করছে আমাদের শরীরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ যে নারীর আছে তার মধ্যে তিনটে প্রধান, ইড়া পিঙ্গলা সুষুম্না। এই যে গুরু প্রদত্ত মন্ত্র যখন আমরা জিহ্বায় উচ্চারণ করছি তখন সেই ধ্বনি সুষুম্না নাড়ির মধ্যে দিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে শ্রীমতী রাধারানী ঘুমিয়ে আছেন। প্রত্যেকটি প্রাণী হৃদয়ে, প্রত্যেকটি মানুষের দেহের মধ্যেই রাধারানী, বাইরে কোথাও নেই।
হরি বল হরি বল। ওই জন্য গানের মধ্যে আমরা আস্বাদন করলাম না, যো আরাধ্যা সই রাধা, যে আরাধনা যেটা করা হয় সেটাই রাধা। এই যে ভক্তরা কিছু একটা পাওয়ার জন্য যে আরাধনা করছে, সাধনা করছে, সেটাই রাধা। তাহলে ঘুমন্ত অবস্থায় আছে, এই বারবার যখন জিহ্বা উচ্চারণ করছে, কোনো এক সময়ে সেই রাধা জেগে যায়। রাধা যখন জেগে যায় তখন সে পাগল হয়ে যায়। কাকে খোঁজে? কৃষ্ণ 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 কৃষ্ণ। তাকে আর ঘরের মানুষ ঘরে বেঁধে রাখতে পারে না, ষড়চক্র ভেদ করে সে সহস্রার যমুনায় প্রাণ গোবিন্দকে দর্শন করে। তাই মহাজনরা একটি সুন্দর তালের মধ্যে দিয়ে গানটি আমাদের কাছে উপস্থাপন করলেন। আরে কি বা যমু না আ আ যাইয়া যমুনা যাইয়া শ্যামেরে শ্যামেরে হেরিয়া হেরিয়া রে আরে কি বা যমো না রাই ধনিয়া মা গোবিন্দ দে রাই ধনি রাই দিন দিনি গোবিন্দ রূপে দেখে এ লো রাই ধনি রাই দিন দিনি গোবিন্দ রূপ দেখে এ লো সে রাই ধনি রাই বিন দিনি গোবিন্দ যমুনার কুল করে আলা দাঁড়িয়ে আছে চিকন কালা সে যমুনার কুল করে করে আলা দাঁড়াইয়ে আছে চিকন কালা করে আলা দাঁড়াইয়ে আছে চিকন কালা যমু কালা যমুনা কুল করে
आला अरे देवा जमो ना आ जा श्यामर हेरिया घरे आईला बिनोदिनी ओ से जमुना जाइया श्यामर हेरिया घरे गेलो बिनोदिनी आहा जमुना जाइया श्यामर हेरिया घरे आईला बिनोदिनी ओ से जमुना जाइया श्यामर हेरिया আমারে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধাওয়ায় শ্যাম পোখানি ধাওয়ায় শ্যাম রূপখানি অসি বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যায় শ্যাম রূপখানি ধ্যায় শ্যাম রূপখানি আজ ধ্যান করে রে ধ্যান করে রে আজ ধ্যান করে রে আজ ধ্যান করে রে করে রে আমার আমার রাধারানী ধ্যান করে রে বলি আমার আমার রাধারানী ধ্যান করে রে আমার আমার রাধারানী বলি কৃষ্ণ রূপ দেখে আজ হরি আমার রাধারানী কৃষ্ণ রূপ দেখে আজ আমার আমার রাধারানী ধ্যান করে রে আমরা কত আশা নিয়ে এলাম আমরা কত আশা নিয়ে এলাম যে আজকে আমরা রাধারানীর সঙ্গে দেখা করব হায় হায় দেখতে এলাম রাধা আর দেখলাম কি ধারা রাধা রাধা দেখতে সে ধারা দেখি রা ধা উল্টে দিলে কি হবে ধা রা বলি দেখি দেখি কি উলোটা দেখি 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 কি উলোটা দেখি আমরা রাধা দেখিতে রাধা দেখিতে ধারা দেখি 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 একি উলটা দেখি আমরা রাধা দেখি রাধা দেখি 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 একি উলটা দেখি রাধে তোর এমন দশা কেন হলো রাধে বল নয়নের জল গড়িয়ে 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 সারা অঙ্গ ভিজিয়ে মাটিটাকে সিক্ত করেছে অর্থাৎ রাধারানী সে যমুনার জল আনতে গিয়ে প্রাণ গোবিন্দের অপরূপ রূপ দর্শন করেছে আর দর্শন করে নিয়ে পাগলিনী হয়ে গেছে এ কি দেখলাম আমি আমি কেন যমুনার জল আনতে গেলাম নিজেকে দোষারোপ করছে আর অধর ঝরে কেঁদে যাচ্ছে মুখে কিন্তু বাক্য না হরি বল আর রাধারানী এত সুন্দরী দেখতে না নয়ন দুটো যখন দর্শন করেছে ললিতা বলছে ওরে রাধে তোর নয়ন দুটি যেন পদ্মের মতো সুন্দর যেন প্রস্ফুটিত পদ্ম আর ওই ওই নয়নে যে বিন্দু বিন্দু বাড়ি সুন্দরভাবে আজকে রূপটাকে আরো সুন্দর করছে সেগুলোও মনে হচ্ছে সেগুলো এক একটা পদ্ম রাধে রাধে বৈষ্ণব মহাজনরা যখন
ভগবানের লীলা দর্শন করেন না, তখন মন প্রাণ উজাড় করে দর্শন করেন। আর যখন কলম দেন তখন তাদের হৃদয়ে যা কিছু প্রেম আছে সব নিংড়ে বের করে দেন। হরিমল হরিমল বলছে নয়ন দুটি পদ্ম, আবার নয়নে যে বিন্দু বিন্দু বাড়ি সেগুলোও পদ্ম। ওরে রাধে তোর বদনে যে পদ্ম, তোর হৃদয়ে যে পদ্ম, নাভিও পদ্ম, তোর চরণে যে পদ্ম। তাই কত সুন্দর করে বলছে রাধে, নয়নে কমল হতে কমল, বদনে কমলে পড়ে, নয়নে কমলে হতে কমল, বদনে কমলে পড়ে, নয়নে কমল হতে কমল, মানে প্রস্ফুটিত কমল, বিন্দু বিন্দু বাড়ি সেই কমল গড়িয়ে গড়িয়ে, বদনে কমলে পড়ে, নয়নে কমল হতে কমল, কমলে বদনে পড়ে, বদনে কমল হতে কমল, হৃদে কমলে পড়ে, নয়নে কমল হতে কমল, বদনে পড়ে, বদনে কমল হতে কমল, হৃদে কমলে পড়ে, হৃদে কমল হতে নাভি কমলে পড়ে, হৃদে কমল হতে কমল, কমল কমলে পড়ে, নয়নে কমল হতে কমল, বদনে পড়ে, নয়নে কমল হতে কমল, কমল বদনে পড়ে, আবার নাভি কমল হতে কমল, চরণে পড়ে গাই রে শোভার বালাই যাই রে, নাভি কমল হতে চরণে কমল যাই রে শোভার বালাই যাই রে, নাভি কমল হতে যাই রে শোভার বালাই যাই রে, নয়নে কমল হতে কমল, নিধি কমলে পড়ে, ললিতা বলছে রাধে দেখতে এলাম রাধা, আর দেখছি কিনা ধারা, তোর কি হয়েছে এমন হবে তুই কাঁদছিস অঝর ঝরে, তোর নয়নের জল বইতে 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 তোর চরণ বিয়ে আজকে মাটিতে পড়ছে, কি হয়েছে রাধে? আমরা জানি মনে যদি কারো দুঃখ হয়, সেই দুঃখের কথা যদি অন্য কাউকে বলা হয়, কিছুটা হলেও দুঃখের লাঘব হয়। বোঝা গেল? ও মায়েরা, সংসারে কার দুঃখ নাই? সবার দুঃখ আছে তো, সবার দুঃখ আছে তো, একজন হাত তুলে বলুন তো যে আমার দুঃখ নাই, নাই দুঃখ নাই। হরিবল হরিবল। তবে দেখবেন যদি মনের মানুষ হয়, মনের মিল থাকে কোনো মানুষের সঙ্গে, আগেকার ছিল, এখন অবশ্যই এমন মনের মানুষ পাওয়া খুব মুশকিল। বর্তমানে মনের মানুষ কেউ হতে চায় না, সবাই একে অপরের সঙ্গে হিংসায় মরছে, একে অপরের সঙ্গে জ্বলে পড়ে মরছে, কেউ কারো ভালো চায় না, কেউ কাউকে দেখতে পারে না, সবার মধ্যে একটা কম্পিটিশন। তাই দুঃখের কথার সঙ্গে একটু হাসির কথা বলি, এই যে আমার মায়েরা অনেক সময় দুঃখী হন তো খুব কষ্ট পান, মনে মনে ভাবেন যাই ওই ও তো আমার খুব প্রাণের বান্ধবী, ওকে একটু বলে আসি। এবার মায়েদের স্বভাবই হচ্ছে দেখবেন পেটে কথা থাকে না, হ্যাঁ কতক্ষণে ফিসফিস করে কথাটা বেরোবে তবে শান্তি, তা মনের কথা ভেবে অনেক সময় বলতে যায়। তা শাস্ত্র বলছে মনের কথা বলছে বলো খারাপ নয়, কিন্তু ঘরের কথা বলো না। তোমার ঘরে কোথায় কী হয়েছে, কার সময় কী হয়েছে, ভুল করেও ওই কাউকে বান্ধবী ভেবে, বন্ধু ভেবে, সখী ভেবে ঘরের কথা যেন কোনোদিনও বলতে যেও না, তাহলে তুমি তোমার নিজের বিপদে নিজেই ডেকে আনবে। এখানে সুন্দর করে অজয় চক্রবর্তীর গাওয়া একটি গান আছে, একজন ভক্ত আরেকজন ভক্তকে মনের কথা বলতে যাচ্ছে। তো একজন ভক্ত আরেকজন ভক্তকে বলছে, তখন সে বলছে বাবা তুই কি দুঃখের কথা বললি গো,
আমার কথা যদি শুনিস অজ্ঞান হয়ে যাবে। তার মানে কি, ওখানেও কম্পিটিশন, দুঃখের কথাতেও কম্পিটিশন, কম্পিটিশন করা ভালো, প্রতিযোগিতা ভালো। হ্যাঁ গো, দুঃখতেও কি প্রতিযোগিতা করতে হবে? হ্যাঁ, বলছে কারে বাজা নাই বলো বেদনা আমার, বুঝল না কেহ আমারে। কারে বাজা নাই বাজা নাই বলো বেদনা আমার। এই কথাটা সত্য কথা। আপনি ভাবছেন আমার মনের কথা ওকে বললে আমার মনটা একটু হালকা হবে, তাহলে আমার এত কষ্ট বুকের ভেতরে যে যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা হবে না, কিন্তু ভুল। যখনই আপনি আপনার দুঃখের কথা বলতে যাবেন সে আপনাকে এত বড় বড় শুনিয়ে দেবে, মনে মনে ভাবে দূর তেরি এর থেকে না বললেই ভালো। কারে বাজা নাই বলো বেদনা আমার, বুঝলো না কে হওয়া করে বলো বেদনা আমার, বুঝিল না মানে সযতনে যত সযতনে যত আমি জালি পারবারে, আমি কত যত্ন করে আমার হৃদয়টিকে সাজাইয়েছিলাম কৃষ্ণ প্রেম দিয়ে, কিন্তু আমার ভাগ্যে সৎসঙ্গ সাধুসঙ্গ হলো না বলে এই কৃষ্ণ প্রেমে হারিয়ে গেল। সযতনে যত আমি জালি পারবার, নিভে যায় সবই আধা রে আমারে, বুঝিল না কে গো আমারে। কারে বাজা নাই কারে বাজা নাই বলো বেদনা বেদনা আমার, বুঝিল না কে গো আমারে। কারে বাজা নাই বলো বেদনা আমারে, বুঝিল না কে হো আমারে। এটা একদম সত্য কথা। আপনি মনের মানুষ ভেবে যদি কাউকে মনের কথা বলতে যান আপনাকে বুঝবে না, উল্টে আপনাকে বড় বড় কথা শুনিয়ে দেবে। তাহলে মনের কথা আপনি কাকে শোনাবেন, কাকে শোনাবেন? ভগবানকে। ঠিক বলেছেন, ভগবানকে। এই জগতে কেউ এমন নাই যে মনের কথাটা শুনবে, একমাত্র ভগবানের চরণে যদি আপনি আপনার মনের কথা বলেন ভগবান শুনবে। আজকে তাই ললিতা বলছে, ওরে ওরে রাধে তোর মনে কি হয়েছে, এত কাঁদছিস? তোর নয়নে জল গড়তে 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 একবারে মাটিটা ভিজিয়ে দিয়েছে। রাধারানীকে কোলে তুলে নিয়েছে রাধে, মনের কথা খুলে বললে মনটা হালকা হয়, বুকের ব্যথাটা কমে, বল রাধে বল তোর কি হলো। আজনম সুখী হাসি বিধুমুখে কভু না হেরিয়া। এবার যারা মরমের মরমের কথা বোঝে মা, চোখে চোখ দিলেই বুঝতে পারে। এখন এমন কোন বন্ধু আছে যে চোখে চোখ দিলে দুঃখের কথা বুঝতে পারবে? রাধে রাধে সত্যি কথা,
সমাজটা এত স্বার্থপর হয়ে গেছে কেউ কাউকে বুঝতে চায় না। কিছুটা যদি ভালো আছে সে হলো আমার মা। কথাটা মন দিয়ে শুনবেন, কিছুটা যদি ভালো আছে তো আমার মা। মায়ের চোখে চোখ দেবেন, মা কিন্তু বুঝে নেবে যে আমার সন্তানের কি কষ্ট হচ্ছে। হরিবলরে সেরকম ললিতা রাধারানী একে অপরের চোখে চোখ দিয়েই বুঝতে পারতেন ভেতরে কি হচ্ছে। জনম সুখে ধনে জগাম গামা গামা দানি নে মগরে জনে সদা ধনে জগা। এই গানটা তো শুনবই আজন্ম সুখে হাসি বিধু মুখে। তবে মায়ের কথা যখন বললাম একবার মায়ের গানটা করি কেমন। সংসারে দোনাতে মা, মা গো এই সংসারের দোলনায় ঘুম পাড়িয়ে চলে গেলি। ঘুম পাড়িয়ে কোথায় গেলি, আমি অসহায় শিশুর মতো ডাকি মাদুই বাহু মেলে মা মা মাগো। একজন মা তার সন্তানকে কোথায় রাখে মা? ছোট্ট বাচ্চা যখন থাকে দোলনায় চাপিয়ে দেয়। এবারে হাতে একটা সুতো থাকে মায়ের, ঘরের কাজ করে রান্না করে, আর সুতোটা একবার করে নাড়ে তাতে দোলনাটাও দলে। আহা, সেই দোলনাটা দোলা যদি বন্ধ হয়ে যায় না বাচ্চাটা কেঁদে ওঠে। যতক্ষণ দোলনা দলে ভাবে আমার মা আমার কাছেই আছে, আমি আমার মায়ের কোলেই আছি, মা আমায় কোলে নিয়ে দোলাচ্ছে। কিন্তু দোলনার সুতোটা যখন বন্ধ করে ফেলে মা, তখন ওই বাচ্চাটা আ আ করে কেঁদে ওঠে, কোথায় আমার মা, কোথায় আমার মা। আহা, তা আমাদের অবস্থা তাই, এই মায়ারূপ সংসারে আমরা দুলছি। হরিবল হরিবল, যখনই আমরা কষ্ট পাই যন্ত্রণা পাই তখনই মা গো মা দেখা দে মা। মরণ শক্তি নাই মা তারা মা বলিয়া কান্না ছাড়া তোরে না দেখিলে কেঁদে উঠি, তোরে না দেখিলে কেঁদে উঠি, কোল পেলে মা হাসি খেলে মা। তাহলে মায়ারূপ দোলনায় আমরা দুলছি, যেদিন আমরা জাগবো যেদিন এই মায়া ঘুম ভাঙবে না সেদিন কৃষ্ণ কোথায় তুমি, রাধে কোথায় তুমি, পাগলিনী হয়ে আমরা ছুটব। এখন আমাদের মায়া ঘুম ভাঙেনি তাই মিথ্যার সংসারে আমরা পাগলের মতো ছুটে বেড়াচ্ছি, কোথায় আনন্দ কোথায় আনন্দ কোথায় আনন্দ। কোথাও আনন্দ নাই বাবা, এই মিথ্যা সংসারে কোথাও আনন্দ নাই, চারিদিকটা শুধু অন্ধকারে ভরা। আপনি যেদিকেই যাবেন সুখটা ক্ষণস্থায়ী, দুঃখটা অনেক বড়। আমাদের জীবনে সুখটা খুব অল্প সময়ের জন্য আসে মা, মিলিয়ে নেবেন। আপনি মনে মনে ভাবছেন ইস কত ঘরে আমাদের আনন্দ, কত লোক এসেছে, এই যে কুটুম্বজন এসেছে কীর্তনে কত আনন্দ হচ্ছে, কিন্তু কালকেই চলে যাবে, তখন বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাবে। হরিবল হরিবল, সুখটা খুব অল্প, আনন্দটা খুব অল্প, দুঃখটা আমাদের অনেক বড়। যতদিন এই মায়া ঘুম আমাদের থাকবে ততদিন মা আমরা এইভাবেই কষ্ট পাবো, কিন্তু জেগে যেদিন উঠবো সেদিন কৃষ্ণ কোথায়। আহা, তাই রাধারানী
ললিতার নয়নে নয়ন দিয়ে বলছে, আজনম সুখে হাসিবি ধুমুখে কব না হেরি আজুকে ন সুখে হাসি বিধুমুখে কেন হইলা আগমান আজনম সুখে। ললিতারে চোখে চোখে বলে দিচ্ছে, চাচর চিকুর গোভনার কেন হইলা শ্যাম পীরে তেরো বানে দিজো চন্দিদাস ভনে বিধেছে পরানে ও গো শ্যাম পীরে তেরো বানে বানে বিধেছে আজ বানে বিধেছে বানে বিধেছে আজ বানে বিধেছে নইলে সখী কাঁদেব কেন শ্যাম পীরিতের বাঁধে বিঁধেছে নইলে সখী কেন শ্যাম পীরিতের বাঁধে বিঁধেছে। ললিতা বলছে এই কথা, চোখে চোখ দিয়ে বুঝে গেছে কি বলছে। রাধারানী বলছে, ওরে আমি যমুনার জল আনতে গিয়ে এমন এক অপরূপ রূপের মানুষকে দেখে এলাম, যাকে দেখে আমি সব হারালাম, সর্বস্ব হারিয়ে ফেললাম। আমার আর কিচ্ছু ভালো লাগে না, আমার ঘুম আসে না, আমার খিদে পায় না, আমি কোথায় তাকে পাবো বল বল। ললিতার লোভটা বেড়ে গেল। রাধে কি বলছিস তুই, চাচর চিকুরকে সে এত সুন্দর রূপের মানুষ তুই দেখেছিস, তাকে দেখে তুই এমন পাগলিনী হয়ে যাচ্ছিস যে একই রকমভাবে কেঁদে যাচ্ছিস, বল না বল সে কেমন দেখতে একবার বল। রাধারানী বলছে, ললিতা কি বলবো মনের কথা দুঃখের কথা, যে দেখেছে যে দেখেছে, কথাটা ভালো করে শুনবেন, তার বাকশক্তি নাই, আর যে বলবে সে তো দেখে নাই। হরিব কে দেখেছে কৃষ্ণকে, কে দেখেছে রাধারানীর দুটো নয়ন দেখেছে, আর বলবে কে বদন। তাই বলছে যে দেখেছে মানে চোখ, তার বলার ক্ষমতা নাই, আর যে বলবে বদন সে তো দেখে নাই। হরিব হরিব ললিতারে আমি ওই যমুনায় জল আনতে গিয়ে যাকে দেখে এলাম। তো এখানে সুন্দর একটি গান আছে মা, গানটা গিয়ে নি, তারপর আবার সেই কথায় যাব, কেমন? তো আজকে যমুনা কিনারে বংশী বাজারে রাধা চলে ধীরে ধীরে ললিতাদের সঙ্গে। যমুনা কিনারে গাইব কি গাইব না, গাইব তো, হ্যাঁ আজকে বেশ কয়েকটা গান আমার নিজের লেখা সুরেই গাইলাম, অবশ্য প্রকাশ করা হয়নি, এটা করছি, এটাও আমার নিজের লেখা সুরে। যমুনা কিনারে বংশী বাজে রে রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে। যমুনা কিনারে বংশী বাজে রে রাধা চলে ধীরে ধীরে
ললিতা কি সঙ্গে যমুনা কিনারে বঙ্গি শিবাজে রে রাধা চলে ধীরে ধীরে ললিতা কি সঙ্গে যমুনা কিনারে আহা মরি কি মাধুরী কাকে লয়ে গাগরি কাকে লয়ে গাগরি আহা মরি কি মাধুরি কাকে লয়ে গাগরি যাই সবে জল ভরিবারে ও গো রাধে ও গো রাধে যমুনা কিনারে বংশী বাজে রে রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে যমুনা কিনারে বংশী বাজে রে রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে যমুনা কিনারে নব নব সাজ সাজে নতুন নতুন করে রাধারানী সেজেছে নব নব সাজ সাজে নববিধা ভক্তি লয়ে নব নব সাজ সাজে নববিধা ভক্তি লয়ে যাই সবে জলে ভরিবারে ও গো রাধে জয় সবে ভরিবারে ও গো রাধে যমুনা কিনারে বংশী বাজে রে রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে যমুনা কিনারে বংশী বাজে রে রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে যমুনা কিনারে যমুনা কিনারে যমুনা কি নারে রাধারানী বলে ওরে ললিতা আমার নয়নে দেখেছে সেই অপরূপ রূপ আরে বদনে কেমন করে বলবে বিধি যদিও যে দুটি নয়নে দিল সেই নয়নে আবার পলক আছে আমি যতবার পলক ফেলি নিমিক ফেলি ততবার তার নতুন নতুন রূপ দর্শন করি এই হলো কৃষ্ণ কৃষ্ণকে যে যতবার দেখবে ততবার নতুন রূপ দর্শন করবে আমি যতবার চোখের পলক ফেলি আবার দেখি ততবার নতুন নতুন রূপ আমি কি করে বলবো বল সকল সখীরা বলছে রাধে বল বল তুই যাকে দর্শন করেছিস সে কেমন দেখতে একবার বল বলছে বিধি সবে দিল দুটি আঁখি না দিল রে লক্ষ কোটি সবে দিল দুটি আঁখি না দিল রে লক্ষ কোটি সবে দিল দুটি আঁখি না দিল রে লক্ষ কোটি সবে দিল দুটি আঁখি না দিল রে লক্ষ কোটি তাতে আবার পলক মাহাদি কি বলিব ওরে সখী তাতে আবার পলক মাহাদি কি বলিব ওরে সখী মিনের নয়নে কেন দিল না রে মিনের নয়নে কেন দিল না রে মিন মানে মাছ মাছের চোখ দেখেছেন পাতা থাকে চোখে মাছ একইভাবে চেয়ে থাকে তার চোখে কোনো পাতা নেই পলক নেই আমার যদি মাছের মতো চোখ হতো তাও আমি কৃষ্ণের রূপ দর্শন করে তোদের বলতে পারতাম যতবার পলকটা ফেলছি ততবার আলাদা রূপ মিনের নয়নে কেন দিল না রে মিনের নয়নে কেন
দিল না রে আমি একে পলকে চেয়ে রইতাম নয়ন কেন দিল না রে আমি এক পলকে বলি শ্রীকৃষ্ণের ওই বদন পানে দিল না রে রাধে কি পাগলের মতো কথা বলছিস মাছের মতো চোখ হ্যাঁ হ্যাঁ রে মাছের চোখে কোনো পাতা থাকে না রাধে রাধে মাছ সবসময় একভাবে চেয়ে থাকে একভাবে চেয়ে থাকে তো বলছে হ্যাঁ রে মাছের চোখে কোনো পলক নেই একইভাবে চেয়ে রয়েছে তবুও তো সে ধীবরের জালে ধরা পড়ে যায় কি গো মাছ ধরে যারা তাদের কি বলে ধীবর বলে না আচ্ছা তো জেলে বলে হ্যাঁ জেলে বলে আমাদের ওদিকে ধীবর বলে মানে ধীবর বলে একটা আমাদের সমাজ একটা জাতির সৃষ্টি করে দিয়েছেন আমাদের এই সুন্দর সমাজ দেখুন বাবা কোনোটাই কিন্তু খারাপ নয় এক একটা কাজের দায়িত্ব একজনকে দেওয়া হয়েছে তাদের এক একটা করে নাম দিয়ে গোষ্ঠীর এক একটা নাম দেওয়া হয়েছে আর ওই গোষ্ঠীর নামটাই এখন বর্তমানে জাতি হয়ে গেছে আর সেটাকে নিয়ে আমরা অনেক মাতামাতি করি এবং নিজেদের মধ্যে অনেক ছোট বড় হিসাব করি আর সেখানে হয়ে যায় বৈরস্যই পদ হরিবল হরিবল আমরা কেউ ছোট নই কেউ বড় নই এই সমাজের প্রত্যেকটি মানুষের পরিপূরক এই ধীবর যদি না থাকতো জেলে যদি না থাকতো তাহলে বুঝতেই পারছেন কী অবস্থা হতো তবে কীর্তনের মধ্যে দিয়ে কথাগুলো না বলাই ভালো কীর্তন হচ্ছে সনাতন ধর্মের একটি প্রতীক নিত্য নিত্য সনাতন আর সনাতন ধর্মে এই মাছ মাংসের কথা কিন্তু লেখা নেই উল্লেখ নেই যে মাছ মাংসের পিছনে আমাদের এত আকর্ষণ এত টান সেটা কিন্তু সনাতন ধর্মের আসল উদ্দেশ্য নয় অহিংসা পরম ধর্ম কাউকে মেরে কেটে আমি যদি ভক্ষণ করি আমার নিজের উদর পূর্তি করি সেটা আমার স্বার্থপরের মতো কাজ হবে হরিবল হরিবল ধর্ম কখনো মানুষকে স্বার্থপর করে না ধর্ম মানুষকে উদার করে উদারের সত্তা সবাইকে বহন করে তাহলে আজকে যখন আমরা খাবার খেতে বসি দেখুন কথাগুলো বললে কথা বাড়ে না বললে চলে না যখন আমরা খেতে বসি খাবার খেতে বসি আমি মাছ মাংসের কথায় ছেড়ে দিলাম যখন ফল মূল শাকসবজি খেতে বসি তখন কিন্তু একবারও ভাবি না যে একটা গাছ তার নিজের জীবন দিয়ে আমার উদর পূর্তি করছে একটা ফল নিজের জীবন দিয়ে আমাকে সুস্থ রাখছে তাই যারা বৈষ্ণব মানুষ দেখবেন খাবার খাওয়ার আগে খাবারকে প্রণাম করে এবং সেই প্রণামের মধ্যে কিন্তু ক্ষমা প্রার্থনাও থাকে সেই খাদ্যটা যখন সাজিয়ে রাখা হয় না মুখের সামনে তাড়াতাড়ি করে খেয়ে নিতে নেয় কি বলতে হয় যে তোমাদের কাছে আমরা অপরাধী বড্ড খিদের জ্বালাতায় খেতে হবে ক্ষমা করে দাও তোমরা নিজের প্রাণ দিয়ে আমার খিদাটাকে নিবারণ করছো তাই তোমাদের কাছে আমরা ঋণী হরিবল হরিবল এই মনোভাব নিয়ে আমাদের খাবার খেতে হয় বাবা তাই প্রত্যেকটি মানুষের কাছে আমরা কিন্তু ঋণী প্রত্যেকটি জাতি প্রত্যেকটি ধর্ম সবাই কিন্তু আমাদের কিছু না কিছুভাবে সাহায্য করে যাচ্ছে সেই কৃতজ্ঞতা বোধটা আমাদের জন্মাতে হবে শুধু নিজের কথা ভাবলাম আমি জানি আমি বুঝি আমি যেটা করি আমার মতো কেউ পারে না আমি করলাম বলেই এটা হলো অসম্ভব একটা দিন তোমাকে যদি অন্য গ্রহে রেখে দিয়ে আসা হয় না তুমি বলবে ঠাকুর থেকে মেরে দাও হরিবল সমস্ত সুখ সুবিধা দিয়েও যদি একটা গ্রহে আমাকে রেখে দেওয়া হয় অন্য কোনো গ্রহে যেখানে কেউ আর নাই আমি একা থাকবো ঠাকুরগুলো ঠাকুর আমার এর থেকে প্রাণটা তুমি কেড়ে নাও রাধে রাধে তাহলে আমরা মানুষ ছাড়া মানুষকে কিন্তু বাঁচতে পারি না তাই প্রত্যেকটি সমাজের মানুষ সবাই কিন্তু সবাই পরিপূরক সবারই পরিপূরক এই যে আমি আজকে হরিনাম গাইছি এই হরিনামটা শিখে গাইছি তাহলে এটাও কিন্তু একটা সমাজ সেবা হচ্ছে এর বিনিময়ে আমি কিছু অর্থ পাই যে অর্থ দিয়ে হয়তো আমার সংসার চলে দেখুন এই কথাগুলো কেন কীর্তনের মধ্যে দিয়ে বলা যদি একটু চৈতন্য হোক তো হোক
বলছে আমাদের ধর্মের মধ্যে পড়ে অর্থ উপার্জন। আমরা একটা সময়ে গিয়ে পড়ে অর্থাৎ আমাদের ২৫ বছরের পর থেকে ৫০ বছর পর্যন্ত ভগবান যে গার্হস্থ্য জীবনের কথা বলেছেন ধর্মতে, গার্হস্থ্য জীবন, সেখানে কিন্তু অর্থ উপার্জন যদি আমি না করি, আমি আমার সংসার ধর্ম পালনের জন্য আমি যদি কিছু না কর্ম করি এবং তাদেরকে না সাহায্য করি, সেটা আমার অধর্ম হবে। হরিবল। তাই যে সমস্ত বাবারা ভাইরা আমার বাইরের থেকে কষ্ট করে অর্থ উপার্জন করে নিয়ে এসে সংসার ধর্ম পালন করছেন, এটা তাদের কিন্তু একটা ধর্মের প্রতীক। তাই টাকা পয়সা রোজগার করাটা কিন্তু ভুল নয়, ধর্ম, তবে টাকা পয়সাটা যেন ভালো কাজে লাগে, সংসারের কাজে লাগবে। এবং শাস্ত্রে বলা ছিল যে অর্ধেকটা টাকা যেন ঠাকুরের সেবায় লাগে, কিন্তু বর্তমানে বৈষ্ণব সমাজ দেখলেন যে আমাদের আর্থিক অবস্থা এখন এতটাই দুর্বল যে আমাদের সংসার ধর্ম পালন করার পর যেটা সঞ্চয়ের টাকা, যে টাকাটা আমার বাড়তি টাকা, পুরো ঘরের টাকা পয়সা যেটা আমি দিলাম, খরচা করলাম, তারপরে যখন ১০ টাকা ৫ টাকা যেটা বাড়লো, বাড়তি টাকা যেটা আমি ভবিষ্যতের জন্য সঞ্চয় করছি, তার অর্ধেকটা দিয়ে তুমি গোবিন্দ সেবা করো। প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাহলে কিন্তু তোমার সংসার সুন্দর হবে। এইভাবে আমাদের কিন্তু নিয়ম মেনে চলতে হবে। তাহলে আজকে সে লইতা বলছে, ওরে হ্যারে মাছ, সে তো ধীবরের জালে ধরা পড়ে যায় মিল। তখন রাধারানী বলছে, আমার আমার এই মিনির নয়ন যদি হতো, আমি জালে পড়ে রইতাম, আমি জালে